আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ সোমবার 13 তারিখ এপ্রিল 2020। আজ হবলৈ অনরার ফাতি আছে আই আজমির ফলেশ্বরূপ সাই আজার আর ভিশন খবরর সুরখি অক বর্মাত করোনা ভাইরাসর বিয়ারাইম বারের দিন দিন লড়া সরার পাউন্ডি জরিয়া হানাফিনালৈ দুখার আরখানর রোহিঙ্গা অকল বাংলাদেশের জাইলা অকল বর্মার ফানি সীমার ভিতরে গইলে হই হুঁশিয়ারি করে দিয়ে বয়াননামা বর্মার মিলিটারি। বিদেশর খবর সুরখি, ইন্ডিয়াতে পাকিস্তানের এলওসির গুলি মারামারিত মত তিনজন আম মানুষ। করোনা ভাইরাসের বিয়ারাইমাতে মতর গণা হমি আসে ইটালিয়াতে ফ্রান্সত। খবরর খুলাসা, সিনাতু নিয়লি ফুরা দুনিয়ার আগাগোড়া সরাইভু যেতে করোনা অভাবে আরাম জরিয়া দুনিয়ায় মঞ্চর মতর গণা দে বিয়ারাম ফুরদে গণা তেজি সাথে বারাত রই। ফুরা দুনিয়ায় করোনা অভাবে আরাম লই মতর গণা দে বিয়ারামার গণা তেজি সাথে বারাত দে হিন মোতাফেকে সাইলে বর্মাত এহনো করোনা অভাবে আরাম্যা লই মতর গণা দে বিয়ারাম ফুরদে হিনর গণা হম। বর্মাত করোনা ভাইরাস লই মানুষ বিয়ারাম ফরা দে মতর গণা নবারি বললা হুকুমতে ফুরা দেশত মানুষের লড়াচড়া বনগু জেদা দে হামহরস বনগুড়ি রেখে দে হীন জরিয়া হাজগুড়ি দিনে হামাই দিনে হাতে গরিব মানুষ অকল হানাফিনালই দুফার বলি বর্মার আলোক আলোক স্টেট অকলতো হুকুমতর হাসে রিপোর্ট অকল ফসাদ দে আছে। বর্মাত করোনা অভাবে আরাম লই এফজ সিরিফ 40 জন বিয়ারাম ফুরি 60 জন মানুষ মারা গিয়ে দে হে দূরত রাখি বললা বর্মার হুকুমতে মানুষরে গত্তু নিয়লিবার বারবার আরজ করাত আছে। হেন্ডিলা বর্মাত নিয়লাগলা বনগুড়ি ফেলাই দে হীন জরিয়া কিছু মানুষ হানাফিনালই দুফাত দে হিতারারে হুকুমতো মদত দি যাইব বলি হই কিছু কিছু জাগাত মদত দিয়াত আছে। করোনা অভাবে আরাম জরিয়া লড়াচড়া বনগুজি দে হীন জরিয়া হাজগুড়ি আরকানত আছে দে দিনে হামাই দিনে হাফর দে রোহিঙ্গা অকল হানাফিনালই দুঃখ ফাঁদ দে আছে বলি মংডতু হই হুকুমতর তরফ তু ইয়ার ভিতরে মংডর হয়ে কান ফারাত রোহিঙ্গা অকলরে সাই সাই বেশি দুঃখ ফাঁদ দে হিতারারে গর্ভিসে দশের সৈল আজে তেল আদা বিশা ফিয়াঁস মদত দিয়ে বলি মংডতু আর ভিশনত হই মায়াগাতো সাই সাই গর্ভিসে দশরত দরে কিছু রোহিঙ্গা অকলরে মদত দিলিও আরখানত আছে দে বেশি সা রোহিঙ্গা অকল দিনে হামাই দিনে চলে দে হেন্ডিলা দে হিয়ানল্লা বেশি রোহিঙ্গা অকলে হানার মদত নফাই দুঃখাত দে দাহাজার বলিও মংডতো রোহিঙ্গার হরকতে হিবিয়ে হই। করোনা অভাবে আরামর আলামত উত্তর আরখানত এখন পর্যন্ত নফাইলিও হুকুমতো অর্ডার দিয়ে দে হেমতাবেকে রোহিঙ্গা অকলে মানি চলে দে টাইমত মসজিদত 2 জন ইয়া 3 জন মিলি নামাজ পড়িবার এজাজত থাকিলেও হুকুমতে হীন এখন সাফগুড়ি বনগুড়ি দিয়ে বলি মংডতো হই। গেলদা হাফতাত বাংলাদেশর জাইলা হুদুন বেঙ্গল দজ্জাত মাসাদে টাইমত বর্মার ফানির সীমার ভিতরে গইলে হই এলজাম লাগাই বর্মার মিলিটারি তরফতো বাংলাদেশর জাইলা হীনরে হুঁশিয়ার করে দি বয়াননামা নিয়লাই। গেলদা 7 তারিখের দিন রাইত সবাজে বাংলাদেশর সোয়ান জাইলার বোট আইক্যাভর ফসিন্তু বর্মার ফানি সীমার ভিতরে গইলে বলি হই বর্মার মিলিটারি তরফতো বয়াননামা নিয়লাই হই। বর্মার মিলিটারিয়ে বাংলাদেশর জাইলার বুটহীনরে খন হামলা নগরী হুঁশিয়ার গড়ি দিয়ে বলি হলিও বাংলাদেশর ডেলি সান ইংলিশ 24.com লৈ
অন্য নিউজপেপারকলৰ রিপোর্ট মতাফেকে বর্মাৰ নেভিয়ে বাংলাদেশৰ জাইলাহিনৰে গুলি চলাই একান বুৰত আঘাত কৰি আছজন জাইলাৰে আঘাত গৈছে বুলি হৈ বাংলাদেশৰ জাইলাসকলে সোৱান বুট লৈ বর্মাৰ ফানি সীমাৰ ভিতৰে গৈ লেদেহিয়ানৰ বাবতে বর্মাৰ নেভিয়ে বাংলাদেশৰ নেভিৰে খবৰ জানাই বাদে বাংলাদেশৰ নেভিয়ে তাৰাৰ জাইলাসকলৰে মানা গরিব বলি হয়ে দেহিয়ান বর্মার খবরতো হয়ে গলত ইসাতে বর্মার ফানি সীমার ভিতরে গলিতে বাংলাদেশের জাইলাহীনরে বর্মার সাইডতো হামলা নগরে বলি বর্মার মিলিটারি তরফ তো হলিও জাইলাহীনরে হামলা গজি দেহিয়ান আল্লাহ সজন জাইলা অকলরে এখন সিটাঙর হসপিটালত লই যা ফুজ বলি বাংলাদেশের খবরতো হই আর একটা হতো আরখানর আলোক আলোক টন অকলত এখনো মখাতিয়া দচ্ছেদে ডায়াতে বর্মার মিলিটারি মাঝে লড়াই চলে দে হিবা জরিয়া গেলদে রবিবার দিন ফাতর কিল্লাত মাইন বুম ফুড়ি দুজন ফঞ্জাজ বসজ্জা মগ গাই লই বলি হই হ্যান্ডিলা বুনাজুয়েঙত লড়াই চলতে টাইমত দুনু ডাইয়ে ডর আতিয়ার অকল মারে দেহিনর আবাস ফুনি ডরাই হাড়র বিয়ারাইমা বুড়া মানুষ একজন মারা গিয়ে বলি মগর মিডিয়াতে রিপোর্ট করছে বিদেশর খবর ইন্ডিয়ার কবজা তলরে কেদে কাশ্মীরি অকলরে ইন্ডিয়ার হুকুমতে অদর বারে ইনসানি হক মারি করে দে কাশ্মীরাতে পাকিস্তানের বর্ডারত পাকিস্তানের আর্মি আদে ইন্ডিয়ার আর্মির মাঝে গুলি মারামারি চলিয়ে দে টাইমত তিনজন আম মানুষ মারা গিয়ে বলি ইন্ডিয়ার কবজা তলে আছে দে কাশ্মীরাতে পাকিস্তানের লাইন অফ কন্ট্রোল হদে এলওসিত পাকিস্তানের আর্মির হেসাইডতো গুলি মারি একজন গুর তিনজন মানুষ মারি ফেলাই বলি ইন্ডিয়ার পুলিশ অফিসার একজন রিপোর্টার অকলরে হই গেলে শুক্রবারলতি ইন্ডিয়ান আর্মি অকলে ইন্ডিয়ার সাইডতো পাকিস্তানের ভিতরে ডর আতিয়ার অকল মারি পাকিস্তানের আম মানুষরে নিশানা বানার বলি পাকিস্তানের আর্মিতো বয়ান্নমা নিয়লাই হই পাকিস্তানের হুকুমতর তলে আছে দে আজাদ কাশ্মীরত ইন্ডিয়ার সাইডতো হামলা করণের জরিয়া একজন গৌরবময় লই ছজন মানুষ গাই লই বলে পাকিস্তানের মিলিটারির বয়াননামাত হই ইন্ডিয়ার মোদী হুকুমতে কাশ্মীরি অকলতো হাস তাকত হারি লই ফেলাই গেলদে এক বছর পর্যন্ত মিলিয়ন হাসা আছে মিলিটারি অকল ইন্ডিয়ার কবজার তলে আছে দে কাশ্মীরত দেফাড়াই গেলদে এক বছর পর্যন্ত কাশ্মীররে বন করে রাখি অদর বারে ইনসানি হক মারি করাত আছে সিনাতু নিয়লি ফুরা দুনিয়ার আগাগুড়া তেজি সাথে সরাই বুঝিতে করোনা অভাব বিয়ারাম লই ফুরা দুনিয়ায় 2 মিলিয়ন হাসা আছে মানুষ বিয়ারাম পরি লাখর ওরে মানুষ মারা গি গেলদে এক হাফতা থিনারও বেশি টাইম ধরে ইউরোপর ইটালিয়াতে ফ্রান্সত করোনা অভাব বিয়ারাম লই তেজি সাথে মানুষ মারা বিয়ারাম ফরাত রয়ে দিহীন আজ্যা একখানা করে হমি আসে বলি আলোক আলোক দেশর আরামিয়তির মিনিস্ট্রিত্ব বয়ান দিয়ে করোনা অভাব বিয়ারাম লই মতর গণা দে বিয়ারামার গণা লই এক নম্বর চলতে আমেরিকাত গেলে 24 ঘন্টার ভিতরে 1,500 তিনারও বেশি মানুষ মারা যায় 27,000-এর ওরে বিয়ারাম ভরি কোলাহালে 5,60,000 তিনারও মানুষ বিয়ারাম ভরি 22,000-এর ওরে মানুষ মারা গিয়ে বলে আমেরিকার আরামিয়তের মিনিস্ট্রিত্ব হই হিয়ার বাদে ইটালিত গেলদে এক হাফতা তিনারও লম্বা টাইম ধরে 40 দিন 500-এর ওরে মানুষ মারা গিয়ে দে কিন্তু গেলদে 24 ঘন্টার ভিতরে 730 একজন মানুষ মারা যায় 4,500 হাসা আছে মানুষ বিয়ারাম ফুচি দে হিন লই কোলাহালে বিয়ারাম্যার গণা 1,50,000 ফারাই মতর গণা 19,800 ফারাই বলি হই হিয়ার বাদে স্পেনত গেলদে 24 ঘন্টার ভিতরে 600-এর ওরে মানুষ মারা যায়
3000 ওরে মানুষ বিয়ারাম ফুরি কুলহালে বিয়ারামের গনা 160000 ফারাই মতর গনা 17000 ফারাই বলি স্পেনর আরামিয়তির মিনিস্ট্রি তু হই হ্যান্ডিলা ফ্রান্সত 1225 গন্ডার বুতরে হারো 500 পর্যন্ত মানুষ মারা যায় 3000 হাসাসি মানুষ বিয়ারাম ফুরি কুলহালে বিয়ারামের গনা 130000 ফারাই মতর গনা 14300 ফারাই বলি ফ্রান্সর আরামিয়তির মিনিস্ট্রি তু হই হ্যান্ডিলা ইউনাইটেড কিংডম তো মতর গনা 10000 ফারাই গিয়ে বলি হই পুরা দুনিয়ার আগাগোড়া তেজি সাথে সরাই ফুজিতে করোনা অভাবে আরামরে শুরু তু রুকি বল্লা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO পুরা পুরি নাকামিয়া ফই হই এলজাম লাগাই WHO রে আমেরিকা তো এমদাতি মদত দিয়া থিয়াগারাই ফলাইব হই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে দক লাগাতে টাইমত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO রে করোনা অভাবে আরাম লই মোকাবেলা করি বল্লা ইউনাইটেড কিংডম ব্রিটিশর হুকুমতে 200 মিলিয়ন ইউরো ইয়ানি 249 মিলিয়ন ডলারর এমদাতি মদত করিবার এলান গইছে করোনা ভাইরাস লই বিয়ারাম ভরি সোমালিয়ার স্টেট জাস্টিস মিনিস্টার গেলদাহিল্লা মারা গিয়ে বলি সোমালিয়ার হুকুমতর তরহতু হই করোনা অভাবে আরাম লই সোমালিয়ার স্টেট জাস্টিস মিনিস্টার মারা গিয়ে দে হিবালয় দোয়া কুলাহালে দুজনের মত ওইদ বলি সোমালিয়ার হুকুমতর তরফতু হই সোমালিয়ার স্টেট রিপোর্ট মোতাবেকে করোনা অভাবে আরাম লই মারা গিয়ে দে স্টেট জাস্টিস মিনিস্টার গেলদে ফেব্রুয়ারি মাসত ব্রিটিশত সফর করছিল দে আছে বলি হই করোনা অভাবে আরাম লই আজ সোমবার দিন পর্যন্ত পুরা দুনিয়ায় 18,50,000 ওরে মানুষ বিয়ারাম ফুজে দে হিন্দু বুধ তো 4,23,000 মানুষ বিয়ারাম তো গমই 1,14,000 ওরে মানুষ মারা গিয়ে বলি পুরা দুনিয়ার করোনা অভাবে আরামরে সাসিতা গড়ে দে ইউনিভার্সিটির তরফ তো হই আজার হাস হবরইদে এদুর আর ভিশন সয়কল ব্যাকুলনরে শুকরিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।